হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমি আজ বানাবো চিকেন এগ রোল। চিকেন এগ রোল বানানোর জন্য চিকেন নিয়ে নিচ্ছি, ছোট ছোট করে কেটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 4 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। এরপরে লঙ্কা গুঁড়ি, জিরা গুঁড়ি, হলুদ গুঁড়ি আর নুন পরিমাণ মতো সব দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপরে চিকেনটা দিয়ে দেব। ভালো করে চিকেনটা কষিয়ে নিব। কষানো হয়ে এসছে। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। পরে একটু টমেটো সস দিয়ে আর একটু কষিয়ে নেব। আমি ময়দা নিয়ে নেব 200 গ্রামের মতো একটা বাটিতে। এখানে পরিমাণ মতো নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব ময়দাটার সঙ্গে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। একটু শসা কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, এগুলো শসার ভেতরে দেওয়ার জন্য কুচিয়ে নিয়েছি। রোলের ভিতরে দেব। সস নিয়ে নিয়েছি, এখন আমি রোলের রুটিগুলো বানিয়ে নেব।
এখন একটা তাওয়া বসিয়ে দিলাম, রুটি ভাজার তাওয়াতেই রোলগুলো বানিয়ে নেব। রোলগুলো বানানোর জন্য রুটিটা একটু বড় বড়ই বানাবো। রুটিগুলো হয়ে গেছে রোলের, এবার ডিম ফাটিয়ে নিলাম, এবারে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। পরোটায় ভালো করে তেল লাগিয়ে নেব। এবার ডিমটা দিয়ে দেব। ডিমটা ভালো করে ছড়িয়ে দিয়ে এর উপরে রুটিটা দিয়ে দেব। ভালো করে চেপে চেপে রুটির সঙ্গে সেট করে দেব। এবার পাশ দিয়ে একটু তেল ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। এবার একটু বিট নুন দিয়ে দিলাম, শসা গাজরের মধ্যে সব একসঙ্গে মিক্স করে নেব। রোলের রুটিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আবার বানাবো। এভাবে সব রোলগুলি বানিয়ে নেব। শসা গাজর সব দিয়ে দিলাম, মাঝখানটায় করে দিয়ে দিলাম, এবারে চিকেনটা দিয়ে দেব। এবার সস দিয়ে দেব চিকেনের উপর দিয়ে, আর একটু গ্রিন চিলি সস দিয়ে দেব। এবার ভালো করে রোলগুলি মুড়ে নেব। কাগজটা খুব ভালো মুড়তে পারি না, তাও চেষ্টা করছি, বাড়িতে খাবার মতো হয়ে যাবে। এভাবে সব রোলগুলি বানিয়ে নেব। সব রোলগুলি আমার হয়ে গেছে, এভাবে আপনারা দেখবেন বানিয়ে। আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।